এমনি অনেক রাত হয়েছে, বড় রাস্তা নিলে বাড়ি যেতে যেতে সকাল হয়ে যাবে। এই জঙ্গলের শর্টকাট রাস্তায় আমাকে নিতে হবে। আশ্চর্য ব্যাপার, এত রাতে কখনো তো সব যাত্রা নিয়ে যেতে দেখিনি। সেদিন ছিল বিকাশের জন্মদিন, তাই তার বাড়িতে সবার নেমন্তন্ন ছিল। যথারীতি ওর বাড়িতে পৌঁছে সব বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া সাথে আড্ডা দিতে মেতে উঠলাম। তারপর সবাই নাচ গানও করলাম, কিন্তু এসবের মধ্যে কখন যে অনেক রাত হয়ে গেছিল তা বুঝতেই পারিনি। ইস, এত রাত হয়ে গেছে, বুঝতেই পারলাম না, এবার আমাকে যেতে হবে। এই বিকাশ, আমি বেরোই বুঝলি, অনেক রাত হলো, অনেকটা পথ যেতে হবে। কি বলিস তুই, এখন আবার কোথায় যাবি? থেকে যা আজ, কাল সকালে যাস। আজ থেকে যা বাবা, অনেক রাত হলো যে, এত রাতে তোকে একা কিভাবে ছাড়ি বলতো? আজ থেকে যা, কাল সকালে না হয় যাস। না না, তোমরা তো চিন্তা করো না, আমি যেতে পারবো। আর আমাদের বাড়িতে নিয়ম আছে, বৃহস্পতিবার কারো বাড়ি থাকতে হয় না, না হলে তো থেকেই যেতাম। কিন্তু এত রাতে কি তুই একা যেতে পারবি? হ্যাঁ কাকিমা, আমি অনেকবার গিয়েছি তো আগে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তুই সাবধানে যাস বাবা, আর আবার আসবি কিন্তু। সাবধানে যাস ভাই, কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ একদম। এমনি অনেক রাত হয়েছে, বড় রাস্তা নিলে বাড়ি যেতে যেতে সকাল হয়ে যাবে। এই জঙ্গলের শর্টকাট রাস্তায় আমাকে নিতে হবে। আমি কিছু না ভেবে জঙ্গলের রাস্তাটাই নিলাম। এই রাস্তা দিয়ে আমি অনেক সময় যাতায়াত করি, কিন্তু এত রাতে কখনো যাইনি। এই রাতে এই জঙ্গল একদম অন্যরকম লাগছে, একটা অন্যরকম শীতল ভাব অনুভব করছিলাম। দিনের বেলা তো তবু দু চারজন লোক এখানে দেখি যাতায়াতের সময়, কেউ ঘাস কাটে বা কেউ অন্য কোনো কাজ করে, তবে এত রাতে কেই বা থাকবে? আমাদের গ্রামে কেউ মারা গেলে এদিক দিয়েই যাওয়া হয়, আমিও অনেকবার গেছি, কিন্তু আজ একদম অন্যরকম অনুভূতি।
অনেকটা পথ চলে এলাম, কিন্তু আরো অনেকটাই পথ বাকি। না, তাড়াতাড়ি পা চালাতে হবে, রাত তো কম হলো না। কেউ কি পেছনে আসছে? কে? ধুর, কেউ নেই, মনের ভুল তাহলে। এসব নিয়ম যে কেন মানতে গেলাম? আজ বিকাশের বাড়ি থেকে গেলেই ভালো হতো। থাক, যাই হোক, আমি যাই, বাড়ির পথে এগোই। কেন এসব ভাবছি আমি? আরে, হাওয়া আবার সেই শব্দ! বারবার বারবার তো ভুল হবে না। সত্যি তো কেউ নেই, তবে কিসের শব্দ পাচ্ছি বারবার? আমি কি তবে বিকাশের বাড়ি ফিরে যাব? ধুর, এতটা রাস্তা এসে আবার ফিরে যাব কেন? আমি চুপচাপ হাঁটতে থাকি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিছু দূর হাঁটার পরই মনে হলো একটা কিছু আওয়াজ আমার কানে আসছে। আওয়াজটা কিছুক্ষণ পর স্পষ্ট হলো। বুঝলাম শব্দটা শাঁক বাজানোর। এই এত রাতে এই জঙ্গলে কেউ কেন শাঁক বাজাতে যাবে? ব্যাপার, এত রাতে কখনো তো সব যাত্রা নিয়ে যেতে দেখিনি। আর মহিলা আছে কেন? সব যাত্রায় মহিলা তো কখনো দেখিনি।
দাঁড়াও। আমায় বলছেন? হ্যাঁ, হাত বাড়াও, এই নাও নকুল দানা খাও। আচ্ছা, এত রাতে নিয়ে যাচ্ছেন মৃতদেহ? সে যাক, কে মারা গেল? ওই তো 2 নম্বর গ্রামের শিক্ষক মশাই রামুদা। ও, রামুদা? রামুদা মারা গেলেন? আপনি চলুন, চলুন আমাদের সাথে। না না, আমি যেতে পারবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। আপনারা যান, আপনাকে আমি পৌঁছে দেব বাড়ি, চলুন আপনি। না না, অনেক রাত হলো, এবার আমার বাড়ি যেতেই হবে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমায়। কিছুক্ষণ পর আমার মনে হলো ওই লোকটা বলল রামুদা মারা গেছে, কিন্তু রামুদা তো 3 মাস আগেই মারা গেছে। আমার শিক্ষক ছিলেন, আমি নিজেই গিয়েছিলাম ওনার শেষ যাত্রায়। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার চোখ গেল রাস্তায় উঠেই একটা জায়গায়। দেখি একটা শিব মন্দির। আমি তখন বুঝলাম যে কেন ওরা রাস্তায় আসতে পারেনি। সেদিনের পর আমি ওই রাস্তা দিয়ে আর কখনো যাতায়াত করিনি।
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।